আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলিফ গ্রুপ পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা করছি কুমিল্লার শোরুম থেকে, যেটা আকাশমণি কার্ড দিয়ে আজকের ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি। এখানে একসাথে অনেকগুলো ফার্নিচার যাবে, তার ভিতরে ড্রেসিং টেবিল একটি। এই ড্রেসিং টেবিলটি সিম্পল ডিজাইনের ভিতরে, আশা করছি আপনাদের মন খারাপে এবং স্বল্প যা বাজেটের ভিতরে এবং অল্প জায়গার ভিতরে কীভাবে এ ধরনের ড্রেসিং টেবিলগুলো ব্যবহার করতে চান সে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এই সেই ড্রেসিং টেবিল, যে ড্রেসিং টেবিলে আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং সিম্পল ডিজাইনের ভিতরে করা হয়েছে। এই ড্রেসিং টেবিলের বর্তমানে বাজার মূল্য হ্যান্ড পলিশ দিয়ে 17,500 টাকা, লেকার পলিশ করে নিয়ে 22,500 টাকা পড়বে আকাশমণি কার্ড দিয়ে। আমাদের শোরুমটি দেবপুর বাজার পুলিশ বাড়ি সংলগ্নে সিলেট রোডে অবস্থিত, যার ক্যান্টনমেন্ট থেকে সিলেটে যাওয়ার পথে আমাদের দোকানটি রয়েছে। আজকে ভিডিওর মাধ্যমে যে আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিলটি দেখাচ্ছে, আশা করছি আপনাদের পছন্দ এবং সেই প্রত্যাশায় আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো তুলে ধরছি প্রজেক্ট। ড্রেসিং টেবিল একটি রুমে খুবই গুরুত্বপূর্ণ অংশ, তার ভিতরে আজকে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে আরও একটি ওয়াল ক্যাবিনেট, যেটাকে শিলকড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ কাজটি খুব সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে, হাতে কারুকাজে করার কারণে সুন্দরভাবে দেখা যাচ্ছে। ডেলিভারি হয়ে যাবে তার পূর্বে আপনাদের কাছে পার্ট বাই পার্ট দেখানোর উদ্দেশ্য এবং আপনাদেরকে দামটি বলে দেয় যাতে করে আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেটের নিচের অংশ। ওয়াল ক্যাবিনেটগুলো দুইটি পার্টে করা হয়, এখন গাড়িতে ওঠা হবে, যার জন্য পার্টগুলো আলাদাভাবে রাখা হয়েছে। এই ধরনের এই ওয়াল ক্যাবিনেটগুলো আমরা 35,000 টাকা বিক্রি করছি, নকশা কমপ্লিট এবং হ্যান্ড পলিশ সহ। যদি লেকার পলিশ করে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আরও 10,000 টাকা যোগ হবে। এই ধরনের ডিজাইনগুলো আবার চাইলে আপনারা মেশিনের মাধ্যমে করতে পারবেন, কম খরচের ভিতরে মেশিনের মাধ্যমে করতে গেলে আর একটু খরচ কমে আসবে। তো যাদের সিম্পল ডিজাইন এবং কম দামি কাঠ দিয়ে তৈরি করে নিয়ে যেতে চান তাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা, কারণ সেগুন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলে অনেকটা ব্যয়বহুল খরচ পড়ে যায়, যেটা সবার ধরনের সাধ্যের মধ্যে নয়। তো আজকের এই ভিডিওটা একমাত্র স্বল্প বাজেটের ভিডিও, আমি একটু খুব কাছ থেকে ফাইবারটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখেন অ্যাকচুয়ালি কারটা দেখতে কতটা সুন্দর সেই বিষয়টা দেখানোর উদ্দেশ্যে আপনাদের কাছে খুব কাছ থেকে জুম করে দেখাচ্ছি। আমরা এই কাঠগুলো সম্পূর্ণ মেজারমেন্ট অনুযায়ী যেভাবে করলে রুমের স্পেসের সাথে সাদৃশ্য রেখে, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড সাইজের যে রুমগুলো হয় সেই রুমের সাথে সাদৃশ্য রেখে কোন ধরনের ফার্নিচার কোন সাইজ করলে ভালো হয় সেই জিনিসটা করে দিচ্ছি। এখন আপনাদের সাথে কথা বলবো তিন পার্টের ওয়াল ক্যাবিনেট সম্পর্কে, যেখানে ট্যানমিনি গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে মিরর ব্যবহার মাধ্যমে তৈরি করা হয়েছে। আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটি বাসাকে সুন্দরভাবে পরিপাটিভাবে তুল ফুটিয়ে তুলতে ওয়াল ক্যাবিনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দৈনন্দিন জীবনে শোপিসের গুরুত্বর সাথে এখন ওয়াল ক্যাবিনেটের ব্যবহারটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা এই ওয়াল ক্যাবিনেটে বিভিন্ন শোপিস রেখে এবং ডিনার সেটগুলো রাখতে চাই, যেগুলো সামনে সাদা গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে করে ভিতরের ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে সেই প্রত্যাশায় এই ধরনের ওয়াল ক্যাবিনেটগুলো বর্তমানে সবাই একটু পছন্দ করি। এবং এটা চাইলে 8 মিনি গ্লাস দিয়ে তৈরি করা সম্ভব, কিন্তু মজবুত এবং টেকসই এবং ভারী জিনিস রাখার কথা চিন্তা করে 10 mm গ্লাস ব্যবহার করছি খুব সুন্দরভাবে। আকাশমণি কাঠ দিয়ে এই সম্পূর্ণ ফার্নিচারটি তৈরি করা হয়েছে, যেখানে খুব সুন্দরভাবে কারুকাজটা ফুটিয়ে তোলা হয়েছে হাতের নকশার মাধ্যমে। যারা এ ধরনের ফার্নিচারগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এ ধরনের ফার্নিচারগুলো খুব সুন্দরভাবে আমরা তৈরি করে দিই কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে খুব সুন্দরভাবে সেলফ দেওয়া হবে, যদিও এখন এটা গাড়িতে লোড হয়ে যায় যার জন্য এভাবে দেখাচ্ছে। এটার বর্তমান বাজার মূল্য 65,000 টাকা হ্যান্ড পলিশ, এবং লেকার পলিশ করে যদি সেম ডিজাইনটা করে নিয়ে যান সেক্ষেত্রে 75,000 টাকা আসবে। যেহেতু 10 মিনি গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সুন্দর কাজটি ফুটি তোলা হয়েছে হাতে কারুকাজের মাধ্যমে, সেহেতু একটু কস্ট খরচ স্বাভাবিক হচ্ছে একটু বেশি। যদি মেশিনের মাধ্যমে কাজটা নকশা কাজ করা হয় সেক্ষেত্রে আবার খরচটা কমে আসবে। এই কাজটার ভিতরে পিছনে মিরর ব্যবহার করা হয়েছে, যদিও কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে পিছনে আমি প্লাইবোর্ড নিব না, আমি এখানে কাঠ নিব, সেহেতু কাস্টমার চয়েস অনুযায়ী আমরা পিছনে কাঠ দিয়েছি এবং মিরর ব্যবহার করা নেই, সামনে সাদা গ্লাস ব্যবহার করা হচ্ছে দেখা। এবং লাইট লাগানোর জন্য উপরে স্পট দেওয়া হয়েছে, আমি ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো, যেখানে খুব সুন্দরভাবে ফাইবারটা ফুটিয়ে উঠে তোলা হয়েছে। তো যারা আমাদের কাছ থেকে ফার্নিচার তৈরি করতে আগ্রহী এবং নেওয়ার জন্য চেষ্টা করছেন তারা সরাসরি ডিসক্রিপশন এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি কল দেন। দয়া করে আমাদের সময় ছাড়া কল দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আমরা প্রত্যেকটি ফোন রিসিভ করে সকল ইনফরমেশন দিতে পারবো। তো এই ছিল আজকের বিজ্ঞাপন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।